আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওষুধটির নাম পিকোসাল। এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি অপসোনিন ফার্মা আইডিয়াস ফর হেলথ কেয়ার। এর জেনেরিক নাম সোডিয়াম পিকোসালফেট বিপি। এটি একটি আন্তর্জাতিক নাম, বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটি মার্কেটিং করে থাকে। আজ জানব পিকোসলের কাজ কী, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় স্তনদানকালে সেবন করা যাবে কি না, সতর্কতা, খুচরা মূল্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। পিকোসলের কাজ কী? পুরাতন বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, যাকে বলে পায়খানা কষা, সহ সার্জারি, প্রসাবকালীন সময় এবং রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্তঃপরিষ্কারের জন্য পিকোসাল নির্দেশিত। উপরোক্ত সমস্যাগুলো দেখা দিলে ডাক্তারগণ পিকোসাল ওষুধটি রোগীকে দিয়ে থাকেন। খাওয়ার নিয়ম। শিশু 4 বছরের কম বা 4 বছর, প্রতিদিন 0.25 মিলি প্রতি কেজি ওজনের জন্য। শিশু 4 থেকে 10 বছর, ট্যাবলেট প্রতিদিন 2.5 থেকে 5 গ্রাম। পিকোসাল ওরাল সলিউশন প্রতিদিন 2.5 থেকে 5 মিলি অথবা 1/2 চামচ থেকে 1 চামচ। প্রাপ্ত বয়স্ক এবং শিশু 10 বছরের বেশি, পিকোসাল ট্যাবলেট প্রতিদিন 5 থেকে 10 মিলিগ্রাম। পিকোসাল ওরাল সলিউশন প্রতিদিন 5 থেকে 10 মিলি অথবা 1 থেকে 2 চামচ। প্রতি নির্দেশনা: সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, এছাড়া তীব্র ডিহাইড্রেশন, আন্তিক প্রদাহ, অন্ত্রের বাধাগ্রস্ততা, অ্যাপেন্ডিসাইটিসের কারণে বমি বমি ভাব, পার্শ্ব প্রতিক্রিয়া, অতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, সাময়িক সংজ্ঞাহীনতা, ভাসোভাগাল প্রতিক্রিয়া, পরিপাকতন্ত্রের জটিলতা, ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমি বমি ভাব। গর্ভাবস্থা ও স্তনদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। দীর্ঘ অভিজ্ঞতা দেখা যায় যে গর্ভকালীন সময় এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। সোডিয়াম পিকোসালফেট মাতৃদুগ্ধের সাথে নিগত হয় না, তাই গর্ভাবস্থায় স্তনদানকালে পিকোসাল ব্যবহার করা যাবে। সতর্কতা: অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপোক্যালেমিয়া হতে পারে। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন। প্রতিটি ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে শুষ্ক স্থানে রাখুন। ওষুধটির খুচরা মূল্য, প্রতি ট্যাবলেটের মূল্য 10 টাকা, সিরাপের মূল্য 50 মিলি, ওরাল সলিউশনের মূল্য 85 টাকা এবং 100 মিলি ওরাল সলিউশনের মূল্য 150 টাকা। পিকোসাল সিরাপটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।